Yeah.
चरण में शीश झुकाया करो और बाबा के
पति शिवन ঠিক আছে।
আমি তো ছোট ভাই, তুই না হয় অচল পাত্র, কিন্তু আমি তো সচল মানুষ, আমি আমার মার দুঃখ পূরণ করবো। একটা কাজ করিস, মার কটা ভারি গুড়ি আছে এই কটা আমাকে একটু চৌকে দিস, দেখিস লক্ষ্য করিস, যেন না কোনো চোরে চুরি করে নিয়ে যায়। এই বলে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে, মা গেছে এই দিকে, ছেলে গেছে এই দিকে, একটা চাকরি জোগাড় করতে হবে, বড় বড় বাড়িতে যাচ্ছে বাবু, চাকরি দেবে যেন মদন পাপ পূজা মাটি না পড়ে। যেই কহে কাপুর সেই আগুনি মজাই সেই জানা, এই কারণে মেয়ে ছেলেদের বিশ্বাস করে না। তাহলে প্রেমটা কোথায় বুঝতে পেরেছেন? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই সারা অঙ্গ জ্বরে ফুলে যাচ্ছে মা, আমাকে মানুষ করবার জন্য তুমি এইভাবে কষ্ট সহ্য কর, তোমার এত কষ্ট হয়? তুমি রোদে পড়ো, জলে ঢুকে তোমার জ্বর হয়, আমি কোনোদিন বুঝতে পারি না মা, আমি আর তোমাকে ভিক্ষে করতে দেবো না। ওরে খোদা, ভিক্ষে না করলে আমাদের সংসার চলবে কেমন করে? তোকে যে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ, সন্ধ্যে মানুষ হয় সবার উপরে, মানুষ সত্য তাহার উপরে নাই, তবে সব মানুষ মানুষ নয় যার কাছে মনুষ্যত্বের মূল্য খুঁজে পায়। সন্ধ্যে মানুষ I'm gonna go get some more.
মধ্যে চেপে রইল। কেন? স্বামী বলে গেছে উপযুক্ত কৃষ্ণ ভক্ত, কিন্তু সবাই সম্বল খুঁজে পেল এই ছেলেটাকে করে করে নিয়ে মা আমার ভিক্ষে করে করে কানে নগরে নগরে বাড়তে বাড়তে যখন এই ছেলেটার যখন ছমাস বয়স হয়েছে, ওই ছমাস বয়সে মা আমার করছে কি আবার সাধুকেই বৈষ্ণবের ডেকে এনে নিমন্ত্রণ করে তাদের সেবা দিয়ে সেই সেবার উচ্ছিষ্ট অন্তর্মুখে দিয়ে ছেলের নাম রক্ষা করলো বিহারীরা। এই যখন বাড়তে বাড়তে ছমাসের বয়স হয়েছে ছেলেটা, মা বলছে বোকা ভিক্ষে করে বাড়ি বোকা, আমি আসলে পারছি না, এইবার তুই আর কাজ কর বাবা, বাড়িতে থাকবি, আমি ভিক্ষে করতে যাবো। মা তুমি আমাকে পাঁচ জনে থাকবে, সে ছেলে বিশ্বের বড় বাজারের ছেলে, তারা ছোট বাজারের ছেলে হতে শেখেনি, শুধু কিছু নয় তারা তো যায় একটু সকালবেলা অন্যান্য ছেলে একটু প্রণাম করলো, মা বাপ বোঝে কি যে আমার ছেলে আমাদের মতো হয়েছে গো, আমরা যেটা চাই মন খুলে আশীর্বাদ করে ফোকা তুই আপনাদের ছেলে পুলেদেরগুলো শেখাবে। ভগবান কৃষ্ণ দেখেছেন এ পাটায় একটা পা এদিকে ওদিকে পাগুলো বলে উল্টোপাল্টা করে রেখেছেন, প্রণাম করার নিয়ম কি জানেন? আপনি যখন কোন গুরু স্থানীয় কাউকে প্রণাম সমস্ত কিছু যেন কাছে এসে অনেক দূরে